মা মা আমার ড্রেসটা দাও আমি বেরোবো দেরি হয়ে যাচ্ছে কি শাড়ি यस मैडम शाड़ी আপনি এখানে হ্যাঁ আমি আপনার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি আপনি এটা পরবেন তারপরে আমি আপনাকে সাজিয়ে দেব হ্যাঁ আপনি আমাকে সাজিয়ে দেবেন यस নিজের বউকে নিজের হাতে সাজাবো কার বাবার কি আপনি সত্যি পাগল আছেন বটে यस मैडम আমি পাগল আছি আপনার জন্য আমার একটা ইচ্ছে আছে এই শাড়িটা আপনাকে আমি পরিয়ে দেব অসভ্যতা হচ্ছে নাকি না না অসভ্যতা নয় আমি বেশ সভ্য কিন্তু স্বামী স্ত্রী যদি সভ্য থাকে তাহলে পৃথিবীটাই কি না না কিছু না মানে আপনি এই শাড়িটা পরে ফেলুন আমি গয়নাগুলো আপনাকে দিয়ে যাচ্ছি মানে আপনি সত্যি সত্যি সব কিছু নিয়ে এসেছেন নাকি অবভিয়াসলি আপনি যখন সাত পাকে ঘুরছিলেন ওয়েট করছিলাম কখন আপনার পান পাতাটা সরে যাবে আর আমি আপনার ওই চোখ দুটো দেখতে পাবো আপনার পান পাতা সরলো আর আমি আপনার চোখ দেখলাম ওই যে চোখে চোখ পড়ে গেছে না আর কিছু চোখে আসছেই না শুধু আপনার চোখ দুটোই ভাসছে চোখ দুটোই ভাসছে বিশ্বাস করুন যখন অগ্নিসাক্ষী করে ঘুরছিলাম আপনার শরীরের সঙ্গে আমার শরীর মিশে যাচ্ছিল একটা অদ্ভুত মাদকতা জানেন খুব ভালো লাগছিল মনে হচ্ছিল না সময়টা যেন থমকে যায় কিন্তু থমকায়নি তারপর আপনাকে সিঁদুর পড়াবার জন্য আপনার স্মৃতির দিকে হাত বাড়ালাম মনে হলো মেয়েটা তো আমার শুধু এই জন্ম নয় আগামী সাত সাতটা জন্ম ধরে আমার কিন্তু সিঁথিতে সিঁদুর দেওয়া হয়নি আই ডোন্ট মাইন্ড কিন্তু মন্ত্র উচ্চারণ সব হয়ে গেছে তাই আমাদের বিবাহ সিদ্ধ বুঝতে পেরেছেন শাস্ত্র মতে সিদ্ধ আর আমি আপনি স্বামী স্ত্রী আজ আপনার ভাত কাপড়ের দিন আমাদের পুরো পরিবার আপনাকে নাকচ করে দিয়েছে আই ডোন্ট মাইন্ড আপনিও নাকচ করে দিয়েছেন আই ডোন্ট মাইন্ড যুযোধান দুই দলের মাঝখানে আমি রয়েছি কিন্তু আমি একটু স্ত্রীহীন হব মানে মানে বইয়ের আঁচল ধরে ঘুরবো দেখ কি বলছেন আপনি বইয়ের আঁচল ধরে ঘুরবো সেই জন্যই তো চলে এসেছি শাড়ির আঁচল তুরি শাড়িটা পরবেন শাড়িটা পরে সুন্দর করে সাজবেন আর ততক্ষণে ততক্ষণে কি আমি আপনার জন্য রান্না করব হ্যাঁ ইয়েস ম্যাডাম আমি আপনার জন্য রান্না করব আপনি রান্না করবেন বলি আপনি কোনোদিন রান্নাঘরে ঢুকেছেন ঢুকিনি তো কি হয়েছে সোশ্যাল সাইট আছে ওখানে ঢুকে যাব রান্নার সাইটে ঢুকে যাব আপনার জন্য পাঁচ রকম ভাজা মাছের ঝোল যা যা করতে হয় সব করব ভাত কাপড়ের রান্না প্রথম কোন স্বামী তার স্ত্রীর জন্য রান্না করবে আমি আপনাকে ভাত কাপড় দেব আপনার ভাত আপনার কাপড়ের দায়িত্ব আমি নেবই সব কিছুর দায়িত্ব আমি নেব আপনারও দায়িত্ব আমি নেব
আমি আপনাকে ভালোবাসি গীতা, আই লাভ ইউ গীতা। ये तो बहाना है सारे इनके, हमें तो पास आना है। दुनिया के सारे गम भूल के दिल तेरे नगमे गाए, दिल पागल 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 मेरा तुझको कितना चाहे, दिल पागल 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 मेरा तुझको कितना चाहे। এটা জড়িয়ে দিয়ে গেলাম, পড়ালাম না, বাকিটা আপনি পড়ে নিন। আমি কিচেনে যাই, তাহলে আর কিছুক্ষণ থাকলে আমি কি নিজেকে ধরে রাখতে পারবো না, হাগ করে ফেলবো, ভালোবেসে ফেলবো। इश्क जहां में जितना है सब तेरे लिए मैं ले आऊं, मेरी तरह तू हो जाए, मैं तेरी तरह ही हो जाऊं। तेरे अलावा नाम कोई ना होठों पे अब आएगा, तू मेरा हो जाएगा। तेरे नाम से तो हर दफा दिल मेरा धड़कना चाहे, दिल पागल 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 मेरा तुझको कितना। जाए रान्नाटा करे आसि। সরি স্বস্তিক বাবু, আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু আপনার বাবা যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। এই কেসটা তার লড়ে যাবে পদ্ম নিজেই, সে তার স্বামীর জন্য, স্বামীর জন্য লড়বে, সে কোর্টে দাঁড়িয়ে বলবে ইওর অনার সবটা মিথ্যে, ওই শ্লীলতাহানি থেকে শুরু করে কিডন্যাপিং পর্যন্ত সবটা সাজানো, সবটা সাজানো উদ্দেশ্য প্রণোদিত ভাবে। ডিফ্যাক্টো লয়ার এই কেস সাজিয়েছেন, সে ডিল করতে চেয়েছিল অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে, তাই না? তোমার তো একুল ওকুল দুকুল গেল, অ্যাডভোকেট গীতা এল এল বি। অগ্নিজিৎ মুখার্জি, আজকে তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল বাড়িতে, সে অনুষ্ঠান আমি হতে দিইনি, হতে দেব না, যতক্ষণ না তুমি কেস হারছো আমার কাছে, যতক্ষণ না তুমি মাথা নিচু করছো, যতক্ষণ না তুমি নতি স্বীকার করছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার বাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করব না। প্রয়োজন নেই, আমি তো আপনার পরিবারের স্ত্রী নই, আমি স্বস্তিক মুখার্জির স্ত্রী। আর ভাত কাপড় হবে না কেন বলছেন? হচ্ছে তো, আপনার পুত্র স্বস্তিক মুখার্জি স্বয়ং নিজে আমার এখানে এসে হাত পুড়িয়ে রান্না করছে আমাকে ভাত কাপড় দেবে বলে। আপনি এখানেও হেরে গেছেন, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি হয়েও আপনি হারবেন, আর শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি হয়েও আপনি গো হারান হেরে যাবেন। হ্যালো 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 হ্যালো
সুস্তিক সুস্তিক ওখানে গেছে ভাত কাপড় দিতে ওকে। আরে কি করছেন, কি করছেন? এই সুযোগ পেয়েছি, সাজাবো না?